প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্রজেক্ট করব। সেটা হচ্ছে আমাদের কী কী প্রয়োজন দেখে নাও। সেল বা ব্যাটারি, এটা শ্রেণীর সময়ে যোগ করা আছে, অর্থাৎ প্লাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস। এটা আমাদের 3 ভোল্ট। তার সঙ্গে কিছু কানেক্টিং ওয়্যার্স আছে। এছাড়াও রয়েছে আমাদের এলইডি বাল্ব ও রয়েছে বাজার। তাহলে আমরা দেখব এলইডি বাল্ব ও বাজার একসঙ্গে কীভাবে বাজবে এবং সেটা আমরা সমান্তরাল সমবায় যোগ করে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখে নাও। সমান্তরাল সমবায় মানে হচ্ছে যে প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্লাসের সঙ্গে প্লাস যোগ করছি। তাহলে আমাদের লাল তার মানে হচ্ছে প্লাস নিচ্ছি, তাহলে আমরা পজিটিভ পয়েন্ট লাল। ঠিক আছে, আমরা এই প্লাসের সঙ্গে প্লাস যোগ করব। লাল বানাচ্ছে প্লাস, আমরা প্লাস যোগ করছি একটা। তাহলে এই বড় টার্মিনালটা হচ্ছে প্লাস আর ছোটো হচ্ছে মাইনাস, তাহলে প্লাসের সঙ্গে প্লাস যোগ করলাম। ঠিক আছে, আর বাজার আমাদের রয়েছে, এটা আমাদের বাজার রয়েছে। তাহলে বাজারে দেখে নাও, বাজার আমরা করছি মাইনাসের সঙ্গে মাইনাস করব, মাইনাস, এটা আমাদের মাইনাস পয়েন্ট। দেখো আমরা সমান্তরাল সমবায় যোগ করছি আমরা। তাহলে প্লাসের সঙ্গে প্লাস যোগ করব আর মাইনাসের সঙ্গে মাইনাস যোগ করব। তাহলে এই নেগেটিভ টার্মিনাল আর এই নেগেটিভ টার্মিনাল আমরা মাইনাসে যোগ করব। তাহলে দেখো এটা মাইনাসে করেছি, এটা হচ্ছে বড় টার্মিনাল যে প্লাস আর ছোটোটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা ছোটোর মধ্যে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আমরা প্লাসের সঙ্গে প্লাস তারটা যোগ করব। তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে দেখো এটা হচ্ছে প্লাস, বড়টা হচ্ছে প্লাস। এই প্লাসটা আমরা লাল তার লাগাচ্ছি, এটা হচ্ছে প্লাস। প্লাসের সঙ্গে প্লাস যোগ করতে হবে, প্লাসের সঙ্গে প্লাস যোগ করব। তাহলে প্লাসের সঙ্গে যদি আমরা প্লাস যোগ করি তাহলে আমরা পাবো সমান্তরাল সমবায়। ঠিক আছে, এবার আমরা দেখব আমাদের লাইট জ্বলছে কিনা। তাহলে আমাদের এখানে এই পজিটিভের সঙ্গে পজিটিভটা জয়েন করতে হবে, প্লাসের সঙ্গে প্লাস জয়েন করব আমরা। দেখো আমরা প্লাসের সঙ্গে প্লাস জয়েন করেছি আর মাইনাসের সঙ্গে আমাদের মাইনাস জয়েন করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের একসঙ্গে সমান্তরাল সমবায় আমরা যোগ করেছি একটা বাজার ও এলইডি ল্যাম্প। ঠিক আছে, তাহলে প্লাসের সঙ্গে প্লাস যোগ করতে হবে আর মাইনাসের সঙ্গে মাইনাস যোগ করতে হবে, তাহলে আমাদের সমান্তরাল সমবায় হবে। তাহলে দেখবো আমরা আমাদের এলইডি এবং বাজার একসঙ্গে কাজ করছে কিনা, সেটা আমরা দেখব। এটা আমাদের এলইডি, এটা আমাদের বাজার। তাহলে আমরা দেখব, আমরা এখানে নেগেটিভ টার্মিনাল নিচে টাচ করছি। তাহলে দেখো লাইট, ঠিক আছে, তো এটা সমান্তরাল সমবায়। দেখো লাইট এবং বাজার একসঙ্গে কাজ করছে। এই প্রজেক্টটাও তোমরা সামার প্রজেক্টে বানাতে পারো। তাহলে আমাদের কী কী লাগবে দেখে নাও। আমাদের কানেক্টিং ওয়্যার্স লাগবে, একটা বাজার লাগবে, একটা এলইডি লাইট লাগবে আর দুটো সেল লাগবে। ব্যাস, এটা করলেই তোমরা খুব সহজেই সমান্তরাল সমবায়ে প্রজেক্ট করতে পারবে। এছাড়াও আমরা 3টে অ্যাপ্লিকেশন লাগাতে পারি, কিন্তু সেটা সমান্তরাল সমবায়ে লাগাতে হবে। একটা বাজার, একটা এলইডি ল্যাম্প এবং পাখাও আমরা এর আগে করে দেখিয়েছি, যে 3টেও করা যেতে পারে। তাহলে কীভাবে করছি দেখে নাও। যে প্লাসের সঙ্গে প্লাস যোগ করেছি, মাইনাসের সঙ্গে মাইনাস যোগ করেছি। ঠিক আছে, তারপরে আমরা এই প্লাসটা এই লাইটের এবং মাইনাসকে মাইনাস যখন টাচ করছি তখন দেখো বাজার এবং আলো দুটো কিন্তু একসঙ্গে জ্বলছে, অর্থাৎ এগুলো কিন্তু প্যারালাল কানেকশান আছে। দেখো, ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে তোমাদের প্রজেক্ট কিন্তু তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের দুটো মেথড রয়েছে, যেমন সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় আমরা যোগ করতে পারি। আমরা দেখাচ্ছি যে আমাদের সেল, যে ব্যাটারি যেগুলো রয়েছে সেগুলো আমরা सेलगुलो आमरा श्रेणी समभावे जोग करेছি और বাজার और এলইডি समांतराल समभावे जोग करेছি এবং দেখো তারা একসঙ্গে দুটোই কিন্তু একসঙ্গে কাজ করছে। দেখো বাজার এবং এলইডি লাইট দুটোই কিন্তু একসঙ্গে কাজ করছে। ঠিক আছে। এছাড়াও আমরা সমান্তরাল সমভাবে লাইট এলইডি এবং পাখাও যোগ করে দেখেছি যে একসঙ্গে আমাদের পাখাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, আমরা এখানে দেখাচ্ছি আমি যদি পাখাটাও লাগাই তাহলে তিনটে কিন্তু একসঙ্গে কাজ করবে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি করে। देखो हमारा पाखा एलईडी एवं बाजार एक संगे तीनटे हमारा समांतराल समय काज करছি, তাহলে সেটাও দেখো আমাদের একসঙ্গে তিনটে কাজ করবে। তাহলে মনে রাখতে হবে যে যখন সমান্তরাল সময়ে কাজ করবে তখন সব প্লাসগুলোকে একসঙ্গে জয়েন করতে হবে এবং সব মাইনাসগুলোকে একসঙ্গে জয়েন করতে হবে, তাহলে কিন্তু আমাদের সমান্তরাল সময়ে হয়ে যাবে। দেখো আমরা দেখব তিনটে একসঙ্গে কাজ করছে কিনা। তাহলে দেখো আমাদের পাখাও চলছে এবং এলইডি লাইটে জ্বলছে এবং তার সঙ্গে বাজারও বাজছে। দেখতে পেয়েছো? তাহলে আমরা এটা কিন্তু তিনটে একসঙ্গে সমান্তরাল সময়ে যোগ করেছি, পাখা, লাইট আর বাজার। আমাদের কি কি লাগবে দেখো, আমাদের লাগবে কানেক্টিং ওয়্যারস লাগবে, মোটর ও পাখা লাগবে, একটা এলইডি বাল্ব লাগবে আর একটা বাজার লাগবে। তা দেখো আমরা তিনটে সমান্তরাল সময়ে লাগিয়েছি এবং দেখো তিনটে খুব ভালোভাবে কাজ করছে। এটাও কিন্তু তোমরা সামার প্রজেক্টে কাজে লাগাতে পারো। দেখো লাইট, বাজার এবং পাখা একসঙ্গে চলছে, এটা কিন্তু আমরা সব সমান্তরাল সমবায় লাগিয়েছি। সমান্তরাল সমবায় হচ্ছে সবগুলো প্লাসের সঙ্গে প্লাস লাগাতে হবে এবং সবগুলো মাইনাসের সঙ্গে মাইনাসগুলো লাগাতে হবে। দেখো আমরা তিনটে একসঙ্গে কাজ করছে, বাজার, এলইডি ল্যাম্প ও পাখা, এবং আমরা সেল লাগিয়েছি দুটো, যেটা আমাদের শ্রেণী সমবায় লাগানো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। Thank you everybody for watching this video.